তাদেরকে আশার পরে কাফেরদের মত করে কবুল করো আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাসেম দানবের মত করে কবুল করো আমিন যা মুখস্থ করেন ধরে রাখবেন সারা জীবন হ্যাঁ কখনো শয়তানের ধোকায় পড়বেন না সারা জীবন কোরআন শরীফটাকে বুকে ধরে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে আপনাকে অনেক বড় বানাবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياءه إلا المتقون ولكن إلا المتقون ولكن أكثرهم لا يعلمون. কোরআনকে ধরে থাকতে হবে কোরআনের খিদমতে নিজেকে উৎসর্গ করতে হবে বুঝতে পেরেছেন এই কোরআন আপনাকে কি করবে জান্নাতে সবচেয়ে উপরে নিয়ে যাবে ঠিক আছে না ধরে রাখা যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আপনাদের সামনে যে দুজন বাচ্চা আজকে দাঁড়িয়ে আছে এরা আজকেই হাফেজে কোরআন পড়বে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় তারা খতম শেষ করে আজকেই তারা হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন মায়া করেছেন যার কারণে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের পিছনে শ্রম দিতে পারছি দ্বীনের খেদমতের উদ্দেশ্যে কোরআনে কারীমের যে শিক্ষা হাদিসের যে শিক্ষা সে শিক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছি যার ফলশ্রুতিতে আজকে দুইজন হাফেজ হইল তো আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকলে ইনশাআল্লাহ যারা আমাদের এখানে নাজেরা শেষ করেছে দুরাদি শেষ করেছে শুরু করেছে এটা হেফজ খানা আমরা কিছুদিন আগে অনেক অনেকগুলো বাচ্চাদের কোরআন দিয়েছি আপনারা জানেন তো তারা কিন্তু হাফেজ শুরু করছে এখানে তো ইনশাআল্লাহ তারাও একদিন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে হাফেজ হবে ইনশাআল্লাহ এর জন্য কি লাগবে আমাদের আন্তরিক দোয়া লাগবে আমাদের সহযোগিতা লাগবে আমাদের মনোবল লাগবে আমাদের ভালোবাসা লাগবে আপনারা সবাই দোয়া করবেন মাদ্রাসার যতটুকু পারেন যেভাবে পারেন সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে জমি জায়গা দিয়ে যেভাবে পারেন মাদ্রাসার সাথে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমাদের এখানে আমরা করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই স্বপ্নকে পূরণ করার বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হকানে হাফেজ ও আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমিন দেশ ও জাতির খিদমত করার তৌফিক দান করুক আমিন আল্লাহ পাক তাদেরকে আশরাফ আলী খাদিমের মত করে কবুল করুক আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাসেম দানবের মত করে কবুল করুক আমিন তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সকলেই আপনাদের আন্তরিক যে সহযোগিতা সেটা মাদ্রাসার প্রতি অব্যাহত রাখবেন এবং সবসময় যখনই মোনাজাত করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কবুল করেন কেয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন বলেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু